আমরা তো গরিব মানুষ, আমাকে তো খাটাখানি খেতে হয়। এখন তাই বলে আমরা দুই ভাই দেখলাম যে এখন বাড়ি বুঝি না থেকে দুই ভাই গেলাম জঙ্গলে কাঁকড়া ধরতে, কাঁকড়া ধরতে। এখন যাই দুই ভাই কাঁকড়া ধরতে যাওয়ার পরে একদিন না দুই দিন বোধহয় মারিছি, মারার পরে তিন দিনের মাথায় আমরা খালে এক খালে ঢুকেছি, দায়েরগাং বলে নামটা খাল, ওই খালে ঢুকেছি। ঢোকার পরে আমার ভাইয়ের পরে ওই মালের থেকে লাভ দিয়ে এসে আমার ভাইয়ের ঘাড়ে করে রাগ পড়েছে। পড়ার পরে আমার ভাই ওই লাভ দিয়ে পড়িয়ে ওই নৌকার থেকে নিচে না ওই নিচে বাঘ বেটা আর ভাই বেটা নিচে নৌকার নিচে পড়ে গেলে আমি লাঠি নিয়ে ছুটে আমার ভাইয়ের দিকে, যখন বাঘের দিকে যখন চলে আসি তখন বাঘ আমার দিক থেকে গিয়ে লাভ মেরিয়ে ওপরে চলে যায়। গিলে আমার ভাই কোনো যে কোনো কায়দায় কষ্ট চেষ্টা করে আমি নৌকায় তুলে নৌকাটা ওই জায়গার থেকে বাইরে বের করে আস্তে 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 আমি ওই বাড়ি মুখে আসার জন্য আমি চেষ্টা করতেছি। তা ওজন শুধু না তো সামনে বাতাস আসতে পারি নিয়ে বহুত কষ্টের পরে আজকে রাত 12টার দিকে আমি ঘাটে এসে ওই ভাইকে বাড়ি নিয়ে আসছি। আমি তারপরে দেখে গিয়ে এখন এই চিকিৎসা পানি করি, এখন এই আমরা বসে আছি।